সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্স সমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে একদম বিস্তারিত এ টু জেড থাকবে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে রেজিস্ট্রেশন কার্ডে তাহলে কীভাবে সংশোধন করতে হবে কবে না রেজিস্ট্রেশন কার্ড তোমরা হাতে পেতে পারো সব বিষয়ে ডিটেলস আজকে এখানে থাকবে এখানে যেটা বলছে যে কোচ সময়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দশই এপ্রিল দু হাজার বাইশ তারিখে বিকাল চারটায় থেকে চারটা থেকে অনলাইনে ইস্যু করা হবে মানে অলরেডি কার্ড ইস্যু করা হয়েছে দশ তারিখ থেকে সংশ্লিষ্ট সক কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নিম্নোক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেস্টুরেন্ট কার্ড ডাউনলোড করতে পারবে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মাবলী এটা যদিও কলেজ কর্তৃপক্ষের কাজ তারপর তোমরা আসলে জেনে রাখবে যে অনলাইনে কীভাবে কলেজ কার্ড প্রিন্ট নেওয়ার তারিখ সেটা হচ্ছে অনলাইনে ইস্যুকৃত রেস্টুরেন্ট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ দশ চার দুই হাজার বাইশ থেকে এগারো পাঁচ দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত মানে এক মাস সময় একদম পুরা এক মাস সময় এখানে আসে তো এখানে যেটা বলছে যে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রফেশনাল যারা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ এখানে এখানে জানাইছে এরা তো দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্স্রম ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ওয়েবসাইটে লিঙ্কে যেতে হবে পরবর্তীতে কলেজ লগ ইন অপশনে গিয়ে ক্রমিক দুই এর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সব সকল তথ্য ও ছবি মিলিয়ে দেখতে হবে সকল তথ্য ও ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এছাড়াও শিক্ষার্থীর ছবির উপরে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষর স্বাক্ষর ও সিল প্রদান করবে উল্লেখ্য যে হাজার বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রফেশন কোর্সে কোনো শিক্ষার্থীর নিজ ছবি ব্যতীত অন্যের ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে মানে কোনো শিক্ষার্থী যদি নিজের ছবি না দিয়ে অন্য কারো ছবি দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তার ভর্তি এবং রেজিস্ট্রেশন দুটোই বাতিল হয়ে যাবে পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশাবলী যদিও এটা কলেজ কর্তৃপক্ষের কাজ এটা অবশ্য সবার জানতে হবে না এটা কলেজ কর্তৃপক্ষ কিভাবে নির্দেশন করবে সেইটা এটা এখানে দেখানো আছে কলেজের নাম যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড না থাকে তাহলে এইটা দিয়ে এই ইমেইলে মেল করবে কলেজ কর্তৃপক্ষ আর উল্লেখ্য যে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ সে তৎপূর্বে স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে তাহলে সেই কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না এখানে বিশেষ দ্রষ্টব্য যেটা বলেছিলাম শিক্ষার্থীদের জন্য আসলে কাজ কি প্রফেশনাল কোর্সে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম শিক্ষার্থীর নিজের নাম পিতা মাতার নামের কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাস সময়ের মধ্যে তা সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যদি কোনো শিক্ষার্থীর যদি কোনো নামের বানান ভুল থাকে বা কোনো রেস্টুরেন্ট কার্ডে কোনো প্রকার ভুল থাকে তাহলে সেটা পরবর্তী এক মাসের মধ্যে সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এটাই হচ্ছে স্টুডেন্টদের জন্য মেইন এখানে প্রফেসর নাসির উদ্দিন দিন ভারপ্রাপ্ত স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর আর এখানে মোহাম্মদ কামরুল ইসলাম উপরেস্টার সম্মান স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এইটাই এইখানে হচ্ছে মেইন যে স্টুডেন্টের কোনো যদি ফুল থাকে তাহলে সেটা পরবর্তী এক মাসের মধ্যে অবশ্যই সেটা সংশোধন করে নিতে পাবে তো আজকে এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ